হ্যালো বিয়স আসসালামু আলাইকুম আজকের মাছগুলো দেখাই দিচ্ছি দেশি শিঙ্গি মাছের পোনা এ বিয়স এই মাছগুলো দেখা গেছে আপনার পুকুরের মাধ্যমে অল্প সময়ের ভিতরে বাজারজাত করতে পারেন তার ভিতরে দেখা গেছে এই কৃষি মাছগুলো আপনার উত্তন এবং কি ভালো হয়ে থাকে সেই হিসাবে কোয়ালিটি কিংবা গুণগত মান সম্পন্ন ভালো আপনার একাধিক কিংবা পুকুরের মাধ্যমে চাষ করতে পারেন হ্যাভিয়াস মনে তো হবে মাছগুলো সুস্থ সবল হতে হবে তার মাধ্যমে দেখা গেছে আপনার পানির এবং কি টেম্পারেচার থাকতে হবে আর দ্বিতীয়ত পানির কালার সবুজ বর্ণনা থাকতে হবে তার মাধ্যমে দেখা গেছে আপনার মাছ ছাড়ার পূর্বে আপনার পুকুরে এক ধরনের ওষুধ ব্যবহার করলে মাছের শরীরে কোনো রকম জীবাণু থাকলে ইনশাল্লাহ নিশ্চিন্তে মাছগুলো সুস্থ সবল থাকিবে। তার মাধ্যমে দেখা গেছে আপনার পুকুরে যদি কিনারকম টাবল থাকে তাহলে আপনার শিং মাছের ক্ষেত্রে আপনার খুবই এবং কি জটিল দেখা দিবে সেই ক্ষেত্রে দেখা গেছে মাছের শরীরে ইনফেকশন কিংবা দাগ হয়ে যায় আজকের মাছগুলো আপনার পুকুরে চাষ করবেন কিভাবে সেই বর্ণনাটা দিয়ে থাকব বেশ মনে রাখি হবে পানি কিংবা দুই থেকে তিন ফিট হতে পাঁচ ফিট থাকবেন তার মধ্যে দেখা গেছে পানির সংকট কিংবা যদি বেশি থাকে অবশ্যই আপনারা মাছগুলো সুস্থ থাকবে সেই ক্ষেত্রে আপনারা অনুভব করতে হবে মাছের খাদ্য কীরকম খাচ্ছে তার মাধ্যমে দেখা গেছে মাছের খাদ্য যদি আপনি ভালোভাবে খেয়ে থাকে তাহলে ইনশাল্লাহ নিশ্চিন্তভাবে বুঝবেন মাছগুলো সুস্থ সবল রয়েছে বেশ মনে রাখি হবে মাছের শরীরের যদি এক ধরনের দাগ কিংবা হয়ে থাকে তাহলে আপনার সাথে সাথে ওষুধ প্রয়োগ করতে বলবেন না ক্ষেত্রে মৎস্য চাষী বাইরা রয়েছে যারা লবণ ব্যবহার করেন ওতে পটাশ ব্যবহার করবেন মাছ ছাড়ার অবস্থার মাধ্যমে আপনারা পটাশ রকম ব্যবহার করবেন না তাহলে দেখবেন মাছের শরীরে এবং কি খাল ছাল উঠে এক দফা রয়ে গেছে গা তার মাধ্যমে দেখা গেছে আপনার মাছ ছাড়ার পূর্বে দেখা গেছে পুকুরে এক ধরনের টিমসেন ব্যবহার করবেন আর না হলে পেতুলিন ওষুধ ব্যবহার করবেন দ্বিতীয়তে রয়েছে আপনি জেগুলেট এবং কি ওষুধটা ব্যবহার করতে পারেন তার মধ্যে যাচ্ছে আপনার পুকুরে কীভাবে ব্যবহার করতে পারেন আপনি যদি পেতুলিন ওষুধটা ব্যবহার করবেন আপনার পাঁচ থেকে ষাট মিনিট পানির মধ্যে ভিজিয়ে রেখে তারপর আপনার এই পুকুরে ব্যবহার করবেন তরল জাতীয় ওষুধটা বেশ মনে রাখিত হবে মাছের খাদ্য এবং কি যদি কোয়ালিটি হিসেবে মাছ ভালো থাকে তাহলে খাদ্য সাথে সাথে এবং কি মাছগুলো খেতে আসবে বেশ শিং মাছের ক্ষেত্রে আপনার দিনে দুইবার খাদ্যটা ব্যবহার করবেন কিছু কিছু ক্ষেত্রে অনেক বাইরা রয়েছে যারা শিং মাছ ছেড়ে এবং কি অবস্থা বেশি একটা ভালো নয় তাদের সংকটটা রয়েছে মাছের শরীরে ইনফেকশন অতি দাগ হয়ে যায় কি কারণে হয়ে যায় আপনার এই ভিডিওটি কমেন্টের মাধ্যমে জেনে নেবেন এবং কি সফলতা পেতে এই ভিডিওটি কমেন্টের মাধ্যমে জেনে নেবেন সবাই